বন্ধুরা, এখন বাজে 12:30, 12:40। তো আমি চলে এসেছিলাম তোমাদের সামনে একদম স্নান করে, ঘেমেও গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ঠাকুর ঘরে। মা, শব্দ করিস না, ওই বসে যা। তো ঠাকুর ঘরে আসার কারণ একটাই, আমি আজকে ঠাকুর পূজা দেবো। আজকে ঠাকুর পূজা দেওয়ার ফির কারণ আর একটা, যে আজকে আমার মেয়ের জন্মদিন। যেহেতু আমার ছেলে মেয়ের জন্মদিনে আমি ঠাকুরকে ভোগ করে ভোগ রান্না করে আর কি দেই, দিয়ে তারপরে ছেলে মেয়ের মানে মুখে দেই আর কি, পায়েস তুলে আর কি, ভোগ তুলে। তো সেটাই আজকে করব। তো সেটা করার কোনো ইয়ে ছিল না, মানে আমি যে ঠাকুরকে দুধ কলা এনে ঠাকুরকে পুজো দেবো সেই টাকাটুকুও ছিল না, বলে লাভ নেই। তো আজকে সবাই লক্ষ্মী ভাণ্ডার, মানে লক্ষ্মী ভাণ্ডার যে ঢোকে মাসে মাসে, তো আগের এই মাসে তো তোলা হয়ে গেছে, তো এই লাস্টের মাসে যে আবারও লক্ষ্মী ভাণ্ডার ঢুকবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। তো কার কার নাকি ভাতা, যাদের যাদের ভাতা আছে তাদের তাদের নাকি দুবার করে ঢুকেছে এক মাসে। তো আমার কাকি শ্বশুর এসে দেখলো যে দেখি ঢুকে না নাই ঢুকে লক্ষ্মী ভাণ্ডার, আমাদেরও ঢুকতে পারে। তো চেক করে দেখে ঢুকেছে, তো আমিও চেক করলাম, তো আমারও ঢুকেছে। তো ঢুকেছে, তো আমিও সেখান থেকে মানে কিছু টাকা তুলে এই যে এখন আয়োজন ঠাকুরের জন্য, আয়োজন বলতে কিছুই না, ঠাকুরকে শুধু ভোগ রান্না করে দেবো, দিয়ে তারপরে মেয়ের মুখে তুলে দেবো আর কি। আর ইচ্ছা ছিল কিছু রান্না করে খাওয়ানোর, তো রান্না করে খাবো যেটা যেটা পছন্দ করে, বেশি কিছু করবো না। যখন রান্না করবো তখন তো তোমাদেরকে আমি দেখাবোই, তো বেশি কিছু রান্না করবো না, মানে মেয়ে যেটা পছন্দ করে তো সেটাই রান্না করব। আর এখন ঠাকুর পূজা করে তারপরে মেয়ের মুখে প্রসাদ তুলে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি কিন্তু ঠাকুর ঠাকুর পূজা করে আমি তারপরে আসবো তোমাদের সাথে। আর দেখো আমার পায়ে যেদিকে রান্না করা হয়ে গেছে, ওই যে হাঁড়িতে অল্প একটু রান্না করেছি। তো ভগবান মুখ তুলে দেখেছে, সত্যি কথা ভগবান মুখ তুলে দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার যদি না থাকতো, মানে না ঢুকতো মানে এই আজকে, তো আমি ঠাকুরকে পূজা দিতে পারতাম না, মেয়ের জন্মদিনটাও আমি পালন করতে পারতাম না, যেহেতু আমি কেক কাটবো না আর নিমন্ত্রণও দেবো না, যতটুকু পারবো আর কি ঠাকুর পুজো দিয়ে মেয়ের মুখেতে প্রসাদটা তুলে দিতে পারবো এটাই পারতাম না আর কি। তো এটাই বন্ধুরা, আমি পরে আসছি পুজো টুজো দিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা দেখো আমার পূজা দেওয়া শেষ, যে এটা হচ্ছে আমাদের মহাদেব বাবা, এর ভক্ত আমরা, একে আমরা খুব মানি, এই মহাদেব বাবাকে খুব মানি। তো এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, এই হচ্ছে তুলসীতলা, এটা হচ্ছে বিন্দা দেবী, নাম সরো। তো বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেছে আর প্রসাদও আমি তুলে নিয়েছি, এখন এসেছি রান্নাঘরে। দরজাটা ভেঙে গেছে, হেলে গেছে দেখো। তো এখন আমি রান্না বসাবো, রান্না বসাবো কি, আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখা যায় না। এই যে আজকে নিচে, আজকে মাটিতে, আজকে টেবিলে কোনো কারবার নেই, কারণ পায়েসটা আমি মাটিতেই রান্না করলাম, মানে গ্যাসটা আমি নিচে নামিয়ে রান্না করলাম পায়েসটা। আর এদিকে আমি আলু ভাজার জন্য আলু কুটে নিয়েছি, কেটে নিয়েছি। আর এই যে শাক, মেয়ের আলু ভাজা পছন্দ, আর শাকও পছন্দ, শাক আমাদের সবারই পছন্দ শুধু ওর বাবার বাদ দিয়ে, আর আলু ভাজাটা আমার মেয়ের পছন্দ খুব। আর হচ্ছে এই যে মাংস, তোমরা বলবে এতটুকু মাংস কেন, কারণ মাংস পাই নেই, এতটুকু মাংস পাইছি এখানে 50 টাকার মাংস। এই যে তো নিয়ে আসে আমার কাকা শ্বশুর, তো এতটুকুই রান্না করে ওদের দুই ভাই বোনের হয়ে যাবে। যাই হোক, তো শাক তো আছে, আমার শাক ভীষণ প্রিয়, আমার মেয়েরও প্রিয়, ছেলেরও প্রিয়, আর মেয়ে সব থেকে আলু ভাজা প্রিয়, তো মাংস তো সবারই প্রিয়। তো যাই হোক, অতটুকু মাংস ওদের দুই ভাই বোনের হয়ে যাবে আর কি। তো আজকে রান্না এতটুকুই, 3 পদ রান্না করবো, যেহেতু আমরা গরিব মানুষ ভাই, আমাদের অনেক কিছু রান্না করার ক্ষমতা নেই, যতটুকু আমাদের সামর্থ্য চলে ততটুকুই রান্না করে ছেলে মেয়ের মুখে তুলে দেবো, তো ওদের এই স্পেশাল দিনে। তো যাই হোক বন্ধুরা, আমি রান্না বান্না করে তারপরে আসি তোমাদের সাথে একবারে মেয়েকে নিয়ে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, তো রান্না বান্না করে একদম ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আসলাম। তো দেখে নাও তরকারিগুলো, এই যে মাংস, মাংসটা আজকে একটু অন্যরকম হয়েছে, মানে কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো শুকনো লঙ্কা টঙ্কা দেইনি, এর জন্য এরকম হয়েছে কালারটা। আর এখানে আছে আলু ভাজা, আর হচ্ছে শাক, শাকের ঝোল করেছি, যেহেতু শাকের ঝোল পছন্দ করি। তো এখন মেয়েকে একটা থালার মধ্যে সাজিয়ে ওকে বসিয়ে খাইয়ে তারপরে আমরা খাবো, আমি আমার ছেলে। বন্ধুরা দেখো আমার মেয়েকে আমি খেতে দিয়েছি, হ্যাঁ বলো, হ্যাঁ
বলো কি বলবা যে আজকে আমার জন্মদিন, আজকে আমার জন্মদিন, আমি ভাত খাচ্ছি। আর আর কি ভাত গুলো আমাকে মাখে না মাংস ওগুলা তোমার জন্য, তো পায়েসটা আমি খাওয়াই দিই একটু। হ্যাঁ টেস্টি হয়েছে, আগে ভাত খাওয়াগে তারপরে। তো বন্ধুরা মেয়েকে খাইতে দিলাম, এই যে ও এখন খাচ্ছে। আর এই জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা দিয়েছে ওর বড় মা আজকে নিয়ে আসলো। তো ওর এমনিতে ওদের শরীর খারাপ, আরও জামা দিল, তো এই জামাটা পরিয়ে ওকে এখন খাওয়াচ্ছি। তো খা, তো জামাটা দেখে নাও, ভালো লাগলে বলো একটু, আমার তো ভীষণই পছন্দ। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছি, মেয়েকে খাইয়ে তারপরে ছেলে আর আমি খেয়ে দিয়ে, ছেলে তো ঘুমিয়ে পড়লো আর এখন মেয়ে আর আমি এখন শুয়ে আছি। আর মেয়ের অত্যাচারে ভয়েসটা দিচ্ছি, কারণ তখন তোমাদের সাথে কথা বলছিলাম ঠিকই, কিন্তু মানে খুবই মেয়ে অত্যাচার করতেছিল, ওর জন্য আর ভয়েসটা করলাম না, মানে কথাটা আর ইয়ে করে দিলাম না, সাউন্ড করে দিলাম না। তো বন্ধুরা এটা হচ্ছে মেয়ের 5 বছরের জন্মদিন পালন করলাম, কারণ ওর বাবা বাড়িতে থাকে না, তো তবুও করি, ছোটো মোটো করে হলেও করি আর কি। তো কোনো বছরে ওর বাবা বাড়িতে থাকে না, তো এই বছরও নেই, তবুও আর কি করতে চেয়েছিলাম, তো তোমাদেরকে তো বললাম এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবছর আর কেক টেক কাটা হলো না, তো অমনি হয়ে গেল। তো ভগবানের আশীর্বাদ যদি থাকে তো পরের বছরে ভালো করে করতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আমার মেয়েকে একটু আশীর্বাদ করো তোমরা, যাতে ও ভালোভাবে ভালো জীবন যাপন করে, আমার ছেলে মেয়ে দুজনেই, তোমাদের কাছে আমি এটাই আশা করব। আমি কিচ্ছু চাই না, আমার আমার ছেলে মেয়ে যাতে সারা জীবন ভালোভাবে কাটাতে পারে, ওদের শরীর যেন সুস্থ থাকে, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, ওদেরকে যাতে ভালো রাখে। আমি আর কিচ্ছু চাই না ভগবানের কাছে, অর্থাৎ এখন তোমাদের কাছে, এটাই আমি আশা করি, আর কিচ্ছু আশা করি না। আমার ছেলে মেয়ে সুস্থ থাকলে আমি সুস্থ, আর কিচ্ছু না। তো বন্ধুরা এখন আমি ভিডিও, মানে ভিডিও তো এডিট করবো না, আমি এখন ভিডিও দেখবো, মানে যাদের যাদের ভিডিও দেখা হয় আর কি তাদের ভিডিও দেখবো, কারণ আজকে সারাদিন মানে কোনো মানে ইয়ে করতে পারিনি, ভিডিও দেখতে পারিনি, কোনো ব্লগ দেখতে পারিনি কারো, তো এখন আমি শুয়ে শুয়ে ব্লগ দেখবো। আমার চোখে কিন্তু ঘুম নেই, আর আমি কিন্তু ঘুমাই না দিনের বেলা, আমি কোনো দিনও ঘুমাই না, আমার এত ঘুমের চেষ্টা করি তবুও ঘুমাই না। আর মেয়ে ঘুমিয়ে পড়ে, মানে একটু পরে মেয়ে ঘুমিয়ে পড়ে, আমি যখন ব্লগিং দেখি তখন আমার মেয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার ছিল, তো আগেই ঘুমিয়ে গেছে। আর মেয়ে কিন্তু আমাকে গান শোনাচ্ছিল, তো সেটা তোমাদের সাথে ইয়ে করলাম না আর। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমার একটু পাশেই থাকো প্লিজ, এটাই আশা করব। আর এটা আশীর্বাদ করো আমার ছেলে মেয়ে যেন সারা জীবন সুস্থ থাকে। টাটা।